নজর রাখবো পরবর্তী সংবাদে। সিনেমা জগতের ছবি যদি বাস্তবে রূপ নেয় তাহলে তো বিপদ আনতেই হবে, এবং এক্ষেত্রে ধুম সিনেমা স্টাইলে বাইক চালাতে গিয়ে আহত হয়েছেন চালক। ওটাই আজ লক্ষ্য করা গেছে যেখানে বিশালগড় রঘুনাথপুর রেল ব্রিজ নিচু ইকো গাড়ি এবং বাইকের সংঘর্ষে গুরুতরভাবে আহত বাইক চালক বিপ্লব সাহা। তবে জানা গেছে যে TR01BW0514 নম্বরের একটি গাড়ি বিশালগড় থেকে করইমুড়া উদ্দেশ্যে যাওয়ার পথে অপর দিক থেকে আসা TR07F8360 নম্বরের একটি বাইক নিয়ে সোমবার দুপুরে চালক বিপ্লব সাহা ধুম সিনেমা স্টাইলে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে ছুটে আসা ইকো গাড়িতে ধাক্কা মারে, যার ফলে গাড়ি এবং বাইকের সামনের অংশ দুটি দুমড়ে মুচড়ে যায়। আহত হয়েছে বাইক চালক বিপ্লব সাহা। তবে বিস্তারিত এই বিষয়ে কি রয়েছে শুনবো। বাইকওয়ালা উল্টা দিক দিয়ে আইয়া ইকুডারে মাইরা দিছে। মানে বাইকটা কোন দিকে থেকে কোথায় যেতে আসলো? মানে ওই দিকটার নাম কি দেয়? ওই জায়গাটা থেকে করিমুড়া থেকে বিশালগড় উদ্দেশ্যে যেতে আসলো, আর গাড়িটা মানে বাইকের স্পিড আসলো না মারুতিটা? বাইকের স্পিড আসলো, স্পিড আইয়া রং সাইডে দিয়ে মাইরা দিছে। রং সাইডে এই জায়গাটার নাম কি? এখন কি হয়েছে? বাইক চালককে কলিয়ে গেছে? কয়জন আহত হয়েছে? একজন। আর গাড়ির ড্রাইভার কই? কই গেছেন? ঠিক আছে, ড্রাইভার গাড়ি হাসপাতালে হাতে লয়ে গেছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। তবে আজকের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে যিনি বাইক চালক আহত হয়েছেন তাকে পরবর্তী সময় স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে তাকে মহকুমা হাসপাতালে নিয়ে গেছে। তবে জানা গেছে যে বাইকটি দ্রুত গতিতে থাকার ফলেই এই যান দুর্ঘটনার কবলে পড়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।